ইলিশ মাছ দিয়া 1000 কোটি বার খানা খাও, বরকত, আল্লাহর দেওয়া নেয়ামত। ওই দিন কেন? ওই দিন বৈশাখ মনে করে একটা ডিমবাজি খাওয়াবো, হারাম। বট গাছের তলায় যাবে কেন? বট গাছের তলায় বিধর্মীদের পূজার ঘর। সবগুলো হিন্দুয়ানি কালচার মুসলমানের জন্য চূড়ান্ত ভাবে হারাম। দুনিয়া ঘোরো, খাও লও, ফুর্তি করো, পহেলা বৈশাখে ইলিশ মারো। আসেনি সিলেটে? কথা বলেন না কেন? মুসলমানের জন্য বছরের একটা নতুন দিন শুকরিয়া আদায় করতে পারে, কিন্তু সংস্কৃতির নামে, খুশির নামে, আনন্দের নামে যাহা চলছে এগুলো মুসলমানের বাচ্চা এরা কখনো পালন করতে পারে না, পরিপূর্ণ হারাম। এগুলো সব বিধর্মীদের কালচার। দেখেন, বৈশাখ নামের পোশাক সবগুলো একতারা, দোতারা, হারমোনিয়ামের ছবি লাগানো, ঢোলের ছবি লাগানো। কথা বলেন না কেন? পারে কোনো মুসলমানের বাচ্চা পড়তে? বলেন, এই কাজটা। এরপরে সকালবেলা উঠেই মুখ ধোয়া ছাড়াই ইলিশ পান্তা মারতে হবে, সম্পূর্ণ বিধর্মীদের একটি কালচার। আমি নাম বলছি না, সম্পূর্ণ বিধর্মীর একটি কালচার। এরপরে দেখবেন বাচ্চারা যে সালোয়ার পরে, দেখছেন ভালো করে খেয়াল করে দেখবেন, এটা আমার দেশের নাগরিক হিন্দু ভাইরা যে ধুতি পরে তারই সামঞ্জস্য। ভালো করে খেয়াল করে দেখবেন, শুধু একটা সেলাই লাগানো সিস্টেম ওরকম। বৈশাখ, বৈশাখ এটা রসুলের বৈশাখ নয়, ইসলামের বৈশাখ নয়, বাদশাহ আকবরের যুগের বৈশাখ। দিল্লির রাজধানীতে যখন তিনি ক্ষমতার চেয়ারে, তখন বৈশাখের নামকরণ করা হয়েছে বাদশাহ আকবর। শুধুমাত্র জমিনের হিসাবকে খাজনা আদায়ের সুবিধার্থে করা হয়েছে। তুমি যদি মুসলমানের বাচ্চা হয়ে বলো বছরের নববর্ষ পালন করব, তাহলে তোমাকে আমি প্রশ্ন করব, মুসলমানের আরবি নববর্ষ পালন করো না কেন? সবগুলো হিন্দুয়ানি কালচার মুসলমানের জন্য চূড়ান্ত ভাবে হারাম। কেউ জাহান্নামে গেলে আমার কিছু হবে? পুরো বাংলাদেশ না, পৃথিবীর সব মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কিছু হবে? নবীর কিছু ক্ষতি হবে? হ্যাঁ, বুঝে শুনে বলেন, সারা দুনিয়ার মানুষ যদি জাহান্নামে যায়, নবীর কোনো পয়েন্ট ক্ষতি হবে? আল্লাহর ক্ষতি হবে? আমারও হবে না, কোন আলেমদেরও? যার কবরে সে যাবে, যার জবাব সে দিবে। বাকি রইল আপনাকে বুঝানোর দায়িত্ব, শালীন ভাষায় মহব্বতে। আপনি বুঝলেও আলহামদুলিল্লাহ, না বুঝলেও আলহামদুলিল্লাহ, কিছু করার নাই। কিন্তু আপনার পথের পথিক আপনি চলবেন, আমার পথে আমি, কিন্তু বললাম কিনা এটা আমার দায়িত্বের জবাব দিতে হবে আল্লাহর কাছে। সেই সুবাদে বলে গেলাম, আমার কথাই কি পুরো বৈশাখ বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, বৈশাখকে কেন্দ্র করে ইলিশ খাও, পান্তা খাও, প্রতিদিন খাও, কেউ নিষেধ নাই, আমিও খাই। ওই দিন রমনার বটমূলে যেতে হবে কেন? বটগাছের তলায় যাবে কেন? বটগাছের তলায় বিধর্মীদের পূজার ঘর। আর ইসলামের নামের বন্ড যারা, ওরা বটগাছের তলায় যায়, মারেফতের সম্রাট। বটগাছে যেমন জট, ওদের চুলের মধ্যে জট, গায়ে সালার চট, দুহাতে গাঞ্জার পট। এরা দাবি করে আমরা মারেফতের সম্রাট, এরা টাটকা ইহুদির টাটকা দালাল।
ইলিশ মাছ দিয়া 1000 কোটি বার খানা খাও, বরকত, আল্লাহর দেওয়া নেয়ামত। কিন্তু রমনা কেন, বটমূলে কেন, ওই দিন কেন? ওই দিন বৈশাখ মনে করে একটা ডিম বাজি খাওয়াবো, হারাম। দায়িত্বটুকু আদায় করে দিলাম, দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ গুনাহের থেকে আমাকে গোটা জাতিকে কুদরতের হাতে হেফাজত করুন। আল্লাহ।